14ই মে'র ভোটে ঝরে গেল 19টি তরতাজা প্রাণ। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 9 জেলায় ভোটের বলি 19 জন। মনোনয়ন পর্বকেও যেন ছাপিয়ে গেল ভোটের দিনের হিংসা। দক্ষিণ চব্বিশ পরগনায় 4 জন ও নদিয়ায় খুন হলেন 3 জন। দুটি করে খুন হয়েছে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে। উত্তর চব্বিশ পরগনায় নিহতের সংখ্যা 2। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে খুন হলেন 2 জন করে, মোট 4 জন। কোচবিহার ও মালদায় মৃতের সংখ্যা 2। পঞ্চায়েতের বলির প্রথম খবর দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে। এখানে সিপিএম কর্মী দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। দেবু ও উষা দাসের পরিবারের দাবি, তৃণমূলে যোগ না দেওয়ার জেরে রবিবার রাতে তাঁদের বাড়িতে ঢুকে পুড়িয়ে মারা হয়। যদিও শাসক দলের পাল্টা দাবি, শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বাড়িতে। নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে সিপিএম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পঞ্চায়েত অশান্তির বলি হয়েছেন 2 সিপিএম কর্মী। স্থানীয় সূত্রে দাবি, পশ্চিম গোপালপুরের 33 নম্বর বুথ দখলের চেষ্টা করে শাসক দলের কর্মীরা, কিন্তু ভোট দিতে অনড় ছিলেন ভোটাররা। প্রতিবাদ আশায় গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। মৃত্যু হয় সিপিএম কর্মী অপু মান্না ও যোগেশ্বর ঘোষের। তৃণমূল অবশ্য দাবি করেছে এই হামলায় তাদের কোনো যোগ নেই। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে ভোটের বলি হয়েছেন 1 তৃণমূল কর্মী। ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মেড়িগঞ্জ পঞ্চায়েতের নয়াপাড়ায় ছাপ্পা ভোটকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু হয়। সে সময় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আরিফ আলী গাজী। তাদের দিকে আঙুল উঠলেও খুনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এসইসিআই। নদিয়ার শান্তিপুরেও 1 তৃণমূল কর্মীর প্রাণ কেড়েছে ভোটের সকাল। অভিযোগ, বাবলা আদিবাসী পাড়ায় বুথ দখলের চেষ্টা করে তৃণমূলের বহিরাগতরা, সম্মিলিত প্রতিরোধ করে বিরোধীরা। গণপিটুনির শিকার হন 3 জন। গুলি চলে, বোমা পড়ে, ছোড়া হয় তীর, তাতেই মারা যান তৃণমূল কর্মী সঞ্জীব প্রামাণিক। চাকরি একটা করে দেবে বেকার ছেলে, এমএলএ সাহেব বলেছিল, দল যেখানে পাঠিয়েছিল হয়তো সেখানে গিয়েছিল, গিয়ে সেখানে কি গণ্ডগোল হয়তো হয়েছে, তারপরেই এই অবস্থা পরিস্থিতি হয়েছে। ফোন আসার পরে 2টি বাইকে করে 6 জন ছেলে গালার সিল নিয়ে ওরা বেরিয়েছিল। এরা যখন ওইখানে যায় তখন একদল একেবারে সশস্ত্র এসে এদের উপরে চড়াও হয়। এই ছেলেটি সামনে পড়ে যাওয়াতে একে প্রথমে গুলিটা করে। এখানে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সব মিলে একটা ঘোট করেছে। একই রকম ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়াতেও। স্থানীয় সূত্রে দাবি, এদিন প্রতিভা পঞ্চায়েত জসুর গ্রামে বুথ জ্যামের চেষ্টা করে বহিরাগত তৃণমূল কর্মীরা। প্রতিরোধ করেন স্থানীয়দের একাংশ। গণপিটুনির শিকার হয় কয়েকজন। আহতদের মধ্যে মৃত্যু হয় বছর 42-এর উজ্জ্বল সুরের। খাদ্যমন্ত্রীর দাবি, প্রার্থীর বন্ধু হওয়ায় সেখানে ভোট দেখতে গিয়েছিলেন। যদিও বিজেপির দাবি, ভোট লুট করতে গিয়ে গণরোষের শিকার হন উজ্জ্বল। পুলিশ সূত্রে দাবি, বুথ জ্যামের চেষ্টা হয়েছিল। পরিবারের অবশ্য দাবি, উজ্জ্বলের কোনো রাজনৈতিক সংস্রব ছিল না। ভোটের দিন প্রাণ গিয়েছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙাতেও। চণ্ডিকা গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা প্রাইমারি স্কুলের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় সিপিএম কর্মী তৈবুর গাইনের। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রাণহানি হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙাতেও। কুমারপুর সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমা মেরে ও গুলি করে খুন করা হয় বিজেপি কর্মী তপন মণ্ডলকে। তাদের দিকে আঙুল উঠলেও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নদিয়ার নাকাশিপাড়ায় 1 তৃণমূল সমর্থককে খুন করেছে দুষ্কৃতীরা। শাসক দলের দাবি, ভোট দিয়ে ফেরার সময় তাকে তাড়া করে একটি বাড়ির ছাদের ওপর নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় ভোলা দফাদারকে। যদিও নির্দলের দাবি, এই খুন তৃণমূলের কোন দলের ফল। নদিয়ার তেহট্টেও ভোট হিংসা প্রাণ কেড়েছে। এদিন 10:30 নাগাদ তৃণমূল ও বিরোধীদের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। তারই মাঝে পড়ে আক্রান্ত হন তৃণমূল সমর্থক কৃষ্ণপদ সরকার। হিংসার আঁচে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। সুখদেবপুর লেবুতলায় ঝাড়খণ্ড দিশম পার্টির কর্মী বিশ্বনাথ টুডুকে গুলি করে ও তীর মেরে খুন করা হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, যদিও শাসক দলের তরফে এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। মুর্শিদাবাদের নওদাতেও ঘটেছে প্রাণহানি। পাটিকা বাড়িতে বুথের সামনেই গুলি করে খুন করা হয় নির্দল সমর্থক শাহিন শেখকে। অভিযোগের আঙুল উঠলেও তা মানতে চায়নি তৃণমূল। উত্তর দিনাজপুরের বাগডুবুর গ্রামে বিজেপির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী রাকেশ সূত্রধরের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও খুন হয়েছেন একজন। মারাইকুলায় বুধের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল প্রার্থীর আত্মীয় অমৃত সাহার। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের দাঁতপুরে স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকে নির্দল সমর্থক খোকন বৈদ্যর মৃতদেহ উদ্ধার হয়েছে।
একই ছবি দেখা গিয়েছে কোচবিহারেও। গোপালপুর পঞ্চায়েতের 121 নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন বছর 75-এর দুলাল ভৌমিক। অভিযোগ, সেই সময় তৃণমূল বুথ দখলের চেষ্টা করে, তাতেই ধাক্কাধাক্কিতে মৃত্যু হয় বৃদ্ধর। প্রাণহানি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপনেও। তৃণমূলের দাবি, বিরোধীদের ছোড়া বোমার আঘাতে দলীয় কর্মী মইনুর মণ্ডলের মৃত্যু হয়। মালদার বৈষ্ণবনগরে গুলিবিদ্ধ হয়ে এদিন এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। বুথ দখলের অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় 32 বছরের সানাউল্লাহ মিয়ার পিঠে গুলি লাগে। তৃণমূল কংগ্রেসের 6 জন খুন হয়েছেন, যারা দাবি করছেন যে তাদের দলের খুন হয়েছেন, কথাটা সত্য নয়। কাকদ্বীপের যে 2 জনকে বলা হচ্ছে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান, অন্যদিকে গ্রামীণ ঝগড়ায় বেলডাঙায় নয়দার তার রাজনৈতিক পরিচয় নিয়ে এখনও প্রশাসন দ্বিধায় আছে, এবং আমডাঙায় বোম তৈরি করবার বা ক্যারি করবার জন্য সিপিএমের একজন কর্মী মারা গেছেন। সবচেয়ে বড় কথা, নন্দীগ্রামের যে 2 জন মারা গেছেন সিপিএমের, বোমা নিয়ে যখন তারা যাচ্ছিলেন সেই বোমায় তাদের মৃত্যু হয়েছে। রাজ্য পুলিশের ডিজির আবার দাবি, ভোট কেন্দ্রিক মৃত্যু 6টি। এই যে ডেথ টোলের হিসেব দেওয়া হচ্ছে সেটা বেশ কনফিউজিংভাবে দেওয়া হচ্ছে। টোটাল 12 জনের আমরা দেখতে পাচ্ছি একটা মৃত্যু ঘটেছে, তার মধ্যে কিন্তু ইলেকশন রিলেটেড মৃত্যু শুধুমাত্র 6টা, বাকিটা আরও অন্যভাবে হয়েছে। বিরোধীদের বক্তব্য, ভোটের দিন যে রক্তাক্ত হবে এটা আঁচ করেই তারা আদালতের দ্বারস্থ হয়েছিল। আবেদন জানানো হয়েছিল উপযুক্ত নিরাপত্তার। একাধিক মামলায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকেই অবাধ ও সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে হবে। তাতেও এড়ানো গেল না এতগুলো মানুষের মৃত্যু। এবিপি আনন্দ।